সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানা বাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। বাজারে চালের দাম বাড়াচ্ছে পাইকারি ও খুচরা বিক্রেতারা, দাবি চালকল মালিকদের। ভারতের 75তম প্রজাতন্ত্র দিবসে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের শুভেচ্ছা। চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কম দামে চাল কিনে বাজারে বাড়তি দামে বিক্রি করছে পাইকারি ও খুচরা বিক্রেতারা। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সম্মেলনে সংবাদ সম্মেলন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মিল মালিক গ্রুপ ও জেলা মিল মালিক ও ধান চাল সমিতির নেতারা এমন অভিযোগ করে। চালের বাজারে স্থিতিশীল রাখতে চালের দাম কমানোর কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জেলা চাউল কল মালিক মিলিক গ্রুপের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম কিছুটা বেড়েছিল, তবে আমরা গত কয়েকদিন থেকে চালের দাম অনেকটাই কমিয়েছি। তবে আমাদের কাছে কম দামে চাল কিনে কিছু পাইকারি ও খুচরা বিক্রেতা বেশি দামে বাজারে চাল বিক্রি করছে, যা কাম্য নয়। তিনি বলেন, মিলগেটে যেটুকু বেড়েছিল আবারও কমানো হয়েছে। কম বেশি কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছিল, আবার 2 টাকা কমানো হয়েছে। তিনি বলেন, মিল থেকে মিনিকেট 62 টাকা কেজিতে এখন বিক্রি হচ্ছে, বেড়ে 64 টাকা হয়েছিল, দাম বৃদ্ধির আগে 61 টাকা ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবাব গ্রুপের কর্ণধার আকবর হোসেন, মোজাম্মেল হক অটো রাইস মিলের চেয়ারম্যান হারুন রশিদ হারুন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, আতিক অটো রাইস মিলের ব্যবস্থাপনী পরিচালক মোহাম্মদ মফিজুদ্দিন সহ অন্যান্য চালকল মালিক। ভারতের 75তম প্রজাতন্ত্র দিবসে জেলার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আহমেদের নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তারা সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমারকে শুভেচ্ছা জানান। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর এলাকায় শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ করেন চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025989 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।